আমার প্রশ্ন, ক্যাপটিভ চার্জের নামে যে আপনারা $9 billion পাচার করলেন, লুটপাট করলেন, তখন ভর্তুকির কথা মনে ছিল না কেন? আমার প্রশ্ন, টিকা ব্যবসার নামে ২৩,০০০ কোটি টাকা যখন লুটপাট করলেন, তখন ভর্তুকির প্রশ্ন মাথায় ছিল না কেন? আমার প্রশ্ন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৩৯,০০০ কোটি টাকা আনঅডিটেড যখন হয়ে গেল, তখন ভর্তুকির কথা মনে ছিল না কেন? আমার প্রশ্ন, ব্যাংকে থেকে এসালাম যখন ১ বছরে $10 billion লুটপাট করলো, আপনার ভর্তুকির কথা তখন মনে ছিল না কেন? বাংলাদেশে ফলস এবং ফ্রডুলেন্ট ব্যবসা প্রতিষ্ঠান করে দেশে আওয়ামী লীগের নেতারা সারা বাংলাদেশের ব্যাংক থেকে ১০০০০ কোটি টাকা যখন লুটপাট করে, তখন আপনার ভর্তুকির কথা মনে থাকে না কেন? প্রতি বছর ৭৩,০০০ কোটি টাকা লুটপাট করে যখন আপনারা পাচার করেন, তখন আপনাদের ভর্তুকির কথা মনে থাকে না কেন? শুধু রিক্সাওয়ালার জন্য আপনার ভর্তুকি প্রযোজ্য, শুধু গরিব মানুষের জন্য আপনার ভর্তুকি প্রযোজ্য, রাস্তার খেটে খাওয়া মানুষের জন্য আপনার ভর্তুকি প্রযোজ্য, দেশের নিম্নবিত্ত কৃষক আর শ্রমিকের জন্য আপনার ভর্তুকি প্রযোজ্য, দেশের মধ্যবিত্তকে আরো গরিব বানিয়ে ১১ কোটি মানুষকে আপনারা রাস্তায় নামিয়ে দিয়েছেন, তাদের জন্য শুধু ভর্তুকি? এই ভর্তুকির জন্য আওয়ামী লীগের দরকার নাই, লুটপাটের গণতন্ত্র আমার দরকার নাই, আমরা ধিক্কার জানাই এই লুটপাটের আওয়ামী লীগকে। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জননেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ৬ দফা ১৯৬৬ সালে ঘোষিত হওয়ার পরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে কয়েকটা বিষয় একটা স্বাধীন বাংলাদেশ গড়বার পিছনে প্রত্যয় ব্যক্ত করেছিল, পাকিস্তান রাষ্ট্র থেকে আলাদা করে একটা নতুন সার্বভৌম রাষ্ট্রের জন্ম নেবার প্রয়োজন হয়েছিল, তার ভিতরে একটা মৌলিক দাবি ছিল যে ওয়ান কান্ট্রি টু ইকোনমি, যে এক দেশে দুই অর্থনীতি চলতে পারে না। তখন আমরা দেখেছি আজকের বাংলাদেশে তখনকার পূর্ব পাকিস্তানে উৎপাদিত পণ্য পশ্চিম পাকিস্তানে অনেক অল্প দামে বিক্রি হতো, কিন্তু যে দেশের কৃষকরা ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে চাষ করে পণ্য উৎপাদন করতেন, সেখানে সেই পণ্যের দাম অনেক বেশি ছিল। আমরা দেখেছিলাম তখন যে আমার দেশের পেপার মিলে উৎপাদিত কাগজ পশ্চিম পাকিস্তানে পাঞ্জাবিরা অল্প দামে বিক্রি করত, কিন্তু যেই কাগজ যেই দেশে উৎপাদিত হয়েছে, যাদের রক্ত ঘামে উৎপাদিত হয়েছে, তাদের দেশে এটার দাম অনেক বেশি ছিল। আমরা তখন দেখেছি যে সকল শ্রমিক কৃষক এদেশের রক্ত ঘামে অর্থনীতি তৈরি করেছে, তাদের মজুরি কম ছিল, কিন্তু তাদের পণ্য যারা ভোগ করত, যাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না সেই উৎপাদনে, সেই পশ্চিম পাকিস্তানে পাঞ্জাবিদের সেই কর্ম এবং মজুরির দাম অনেক বেশি ছিল। এর ভিত্তিতে তখনকার বাঙালি অর্থনীতিবিদরা বলেছিলেন যে এক দেশে দুই অর্থনীতি চলতে পারে না, এক মুদ্রায় দুই নিয়ম চলতে পারে না, যে দেশের পণ্য উৎপাদিত হয় সেই দেশের পণ্যের মূল্য যারা উৎপাদন করেছে তারা পায় না, কিন্তু যেখানে বিক্রি হয় সেখানে অনেক বেশি দামে বিক্রি হয়। সেই এক দেশের দুই অর্থনীতি যদি পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন বাংলাদেশ সবার যোগসূত্র হয়ে থাকে, আজকের বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে এক দেশে হাজার রকমের অর্থনীতি তৈরি হয়েছে, আমরা ধিক্কার জানাই যেই নীতির উপর ভিত্তি করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আজকের সেই সরকারি দল সেই স্বাধীনতার মূল মন্ত্রের প্রত্যেকটা তন্ত্র ধারা উপধারা লঙ্ঘন করেছে।